তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি দুই দশমিক দুই এর যে এখানে সাতের দাগের যে অঙ্কটি বাকি রয়ে গেছে এটি আমরা আজকে সলিউশন করব আগের দিন আমরা ছয় পর্যন্ত অঙ্কগুলি করে দিয়েছি যারা ভিডিওগুলো এখনই দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আইভ্যাটার লিঙ্ক দেবো দেখতে পারো অথবা প্লে লিস্ট চেক করতে পারো তো এখানে সাতের দাগের অঙ্কটি কী আছে যে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ওয়ান লেখা আছে যে নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি এখানে এগুলি দিয়ে ছকের মাধ্যমে দেওয়া আছে একপাশে অনুপাত দিয়ে আছে প্রথম টুকরো প্রথম টুকরোর দৈর্ঘ্য দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা এখানে বার করতে হবে মোট বাঁশের দৈর্ঘ্য বার করতে হবে দেখো দুটো এখানে দেওয়া আছে আমি এখানে পরপরভাবে বার করি প্রথমেই প্রথমটি বার করি দেখো প্রথমটিতে কী দিয়া আছে দুটো অনুপাত দেওয়া আছে প্রথম টুকরোর দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটা দেওয়া আছে অনুপাতটা এবং প্রথম টুকরোর দৈর্ঘ্য কত দিয়ে আছে তিরিশ ডেসিমিটার এবং দ্বিতীয় টুকরোটা বার করতে হবে আগে তো চলো প্রথমটা আগে সলিউশন করা যাক তো সাতের দাগ সবার প্রথমে কি দিয়ে আছে সেটিকে আগে টুকে নেব কি দিয়ে আছে যে প্রথম টুকরোর প্রথম টুকরোর দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটা সমান কত দিয়ে আছে থ্রি ইস টু ওয়ান এটা আমার দিয়ে আছে হয়েছে তো এবারে তাহলে এখানে কি করব দেখো এবারে এটাকে আমি ভাগের আকারে লিখব তাহলে লিখবো যে প্রথম টুকরোর দৈর্ঘ্য এটা ডিভাইড বাই কি দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটা হয়েছে এটা সময় কত থ্রি বাই ওয়ান হয়েছে তো এটা বেরানো তো এখানে দেখো এখানে আমি যদি এটাকে উল্টে দিই এটাকে যদি এরকম করি যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটা ডিভাইড বাই প্রথম টুকরোর দৈর্ঘ্য এটা কত হবে তখন এটা উল্টে যাবে এটা হবে কত ওয়ান বাই থ্রি তুমি যখন এপাশে এটাকে উল্টে দিচ্ছ তখন এপাশটাও কি হবে উল্টে যাবে তো এবারে দেখো এবারে কি করবো যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা বার করবো তাহলে লিখবো যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে ওয়ান বাই থ্রি ইন্টু কি প্রথম টুকরোর দৈর্ঘ্য ঠিক আছে তো এটা হবে এবারে আমরা প্রথম টুকরোর দৈর্ঘ্য আমি জানি তো এখানে দেখো কত দিয়ে আছে এখানে বয়ে দিয়ে আছে যে প্রথম টুকরোর দৈর্ঘ্য দিয়ে আছে কত তিরিশ ডিসিমিটার এটা আমি বোস করে দেব তাহলে আমার কি দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্যটা পেয়ে যাব তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু কত তিরিশ এটা দিয়ে এটাকে কাটলে হবে দশ তাহলে এটা কত হবে দশ এখানে কি ডেসিমিটার হয়েছে এটা তাহলে এটা আমি পেয়ে গেলাম তাহলে এখানে দেখো কি পেলাম এখানে তাহলে এখানে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত পেলাম এখানে দশ ডেসিমিটার ঠিক আছে ডেসিমিটার এটা এবারে তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হবে দেখো এখানে আছে তিরিশ এখানে আছে দশ মানে তিরিশের সঙ্গে দশ যোগ করলে কত হবে চল্লিশ এটা হবে তাহলে চল্লিশ ডেসিমিটার হয়েছে দেশিমিটার তো এটা হবে তো এখানে তাহলে প্রথমটির ক্ষেত্রে আশা করি সলিউশন বুঝতে পেরেছ তাহলে এখানে হচ্ছে এবারে দ্বিতীয়টির ক্ষেত্রে করবো দ্বিতীয়টির ক্ষেত্রে কী দিয়েছে আছে যে অনুপাত দিয়েছে থ্রি ইস টু ওয়ান এবং দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য দিয়ে আছে পনেরো ডেসিমিটার তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য বার করতে হবে এবং মোট বাঁশের দৈর্ঘ্য আচ্ছা প্রথম টুকরোটা পেয়ে গেলে তার সঙ্গে দ্বিতীয়টা যোগ করে দিলে আমার মোট পেয়ে যাবো তো চলো তাহলে দ্বিতীয়টা বার করা যাক তো এখানে ঠিক একই রকম লিখব যে আবার যে প্রথম টুকরোর টুকরোর দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত আছে থ্রি টু ওয়ান এটা আছে তো এটিকে আবার আমি কি ভাগের আকারে লিখবো তাই লিখবো যে প্রথম টুকরোর দৈর্ঘ্য এটা ডিভাইড বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটা সময় কত হবে থ্রি বাই ওয়ান হয়েছে এটা তো আমাকে কি প্রথম টুকরো দৈর্ঘ্য বার করতে হবে তাহলে প্রথম টুকরোটাকে পাশে লিখে রেখে দেব তাহলে লিখবো যে প্রথম টুকরোর দৈর্ঘ কত হবে থ্রি বাই ওয়ান ইন্টু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য এটা তাহলে থ্রি বাই ওয়ান আর এখানে এটা কত দিয়ে আছে আমি দেখবো দেখো এখানে এটা কত দিয়ে আছে পনেরো ডেসিমিটার তো এখানে তাহলে দ্বিতীয় টুকরো দৈর্ঘ্যটার জায়গায় পনেরো ডেসিমিটার বস করাবো দিয়ে প্রথমটি বার করব তো এখানে তাহলে এখানে বস করাবো কত পনেরো তাহলে এবার এইটাকে এটার সঙ্গে এটা গুণ করলে হবে পনেরো দুগুণে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ফর্টি ফাইভ এটা কি ডেসি এটা ডেসিমিটার হয়েছে এটা তো এটা বেরো তাহলে আমার এখানে তাহলে কত বেরালো তাহলে আমার এখানে কত বেরালো যে পঁয়তাল্লিশ এখানে হচ্ছে দেশি মিটার হয়েছে এটা তো এখানে তাহলে টোটালটা কত হবে দেখো পনেরো যুক্ত পঁয়তাল্লিশ মানে হচ্ছে পঞ্চাশ দশ ষাট তাহলে এখানে হচ্ছে ষাট দেশি মিটার হয়েছে টোটাল করলে এটা হবে ষাট দেশি মিটার তো আশা করি এখানে প্রতি বুঝতে পেরেছ কীভাবে হয়েছে তো যদি তা সত্ত্বেও কোথায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো পরের দিন নেক্সট চ্যাপ্টার শুরু হবে যদি এই চ্যাপ্টারে কোনো অঙ্ক অসুবিধা থেকে থাকে তো বলতে পারো কমেন্ট বক্সে জানাতে পারো পরের দিন কষে দেখি দুই দশমিক থ্রি শুরু হবে ঠিক আছে তো যারা চ্যানেলটাতে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এতটাই